So guys, আমি এখন যাচ্ছি বাংলালিংকের কাস্টমার কেয়ার সেন্টারে আমার সিমটাকে eSIM এ কনভার্ট করতে। আপনাদের যদি eSIM নিয়ে কোনো কনফিউশন থাকে, আপনারা চলেন আমার সাথে, সব কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। ওয়েলকাম ইসলাম, আমি অ্যাকচুয়ালি eSIM এ কনভার্ট করতে যাচ্ছি। নাম্বারটা 01 Thank you. Good evening, ma'am. Welcome to Banglalink Center. কিভাবে সাহায্য করতে পারি? আমি আপনাদের নিউলি লঞ্চড eSIM-টা নিতে চাচ্ছি। জি ম্যাম। আমার কি নতুন করে আবার সিম নিতে হবে নাকি আগের সিমটা রিপ্লেস করে দেবেন? ম্যাম, আপনার যদি বাংলালিংক সিম থেকে থাকে, আপনি আপনার হ্যান্ডসেটটি eSIM সাপোর্টেড হয়ে থাকে, তাহলে আপনি খুব ইজিলি সিমটা রিপ্লেস করতে পারবেন। ও গ্রেট, তাহলে দেখুন কত সময় লাগবে এবং চার্জটা কেমন? ম্যাম, সিমটা অ্যাক্টিভ করতে 5 মিনিট লাগছে এবং নর্মাল যে আমাদের সিম রিপ্লেসমেন্ট চার্জ 250 টাকা, এটাই লাগছে ম্যাম। ও, তাহলে তো নর্মাল সিমের প্রাইস, মানে এক্সট্রা কোনো চার্জ নেই। কিন্তু আপু, আপনার eSIM আর নর্মাল সিমের ডিফারেন্সটা কীভাবে বুঝবো? eSIM ইউজ করার জন্য কোনো ফিজিক্যাল সিম ইনসার্ট করতে হয় না। আমরা সেট আপ করে দেওয়ার পরে আপনি নর্মাল সিমের মতো ইউজ করতে পারেন, এক্সপিরিয়েন্সে কোনো ডিফারেন্স হচ্ছে না ম্যাম। ফোনটি আপনি এখনই ইউজ করতে পারবেন, এখনই রেডি আছে আমাদের সিমটি। আর কোনোভাবে সাহায্য করতে পারি ম্যাম? না, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। প্রসেসটা কিন্তু খুবই সিম্পল অ্যান্ড একদম কম টাইমে হয়ে গেল। আপনারাও কিন্তু ট্রাই করতে পারেন, দেখে নেবেন আপনার হ্যান্ডসেটটা eSIM এর জন্য কম্প্যাটেবল কিনা। আর eSIM রিলেটেড ডিটেলস এর লিঙ্কটা আমি ক্যাপশনে দিয়ে দেবো। তারপরও যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জিজ্ঞেস করে নিতে পারেন। এখন আমি যাচ্ছি আমার নেক্সট ডেস্টিনেশনে। বাই বাই।